বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গাজার টিচার নিয়ে ভালো একটা খবর এসে পড়লো, তো আপনাদের প্রথমেই বলে দিচ্ছি, যাদের পছন্দ হবে না এই ভিডিওটা, যাদের খবর আপডেট জানার দরকার নেই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন না। আর যাদের দরকার আছে, যদি চান যে নতুন নতুন আপডেট অর্গাজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে জানতে চান, তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবার প্রথমেই বলে দিচ্ছি, অর্গাজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে ভালো একটা খবর উঠে এসেছে। ভিডিওটা খুবই ছোট্ট হবে, অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। যারা যারা ইনফরমেটিভ ভিডিও দেখতে চান অর্গাজার টিচার নিয়ে, তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনাদের এর আগেও বলেছিলাম অর্গাজার টিচার নিয়ে এমএমদের সাথে বৈঠক বসেছে, সেটা আমি পর্ষদ থেকে জানতে পেরেছি। তাছাড়াও আপনাদের অর্গাজার টিচারের যেটা সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো মিলে একটা বৈঠক বসেছে। তো আপনাদের মধ্যে অনেক রকম কোশ্চেন আছে মনের মধ্যে যে অর্গাজার টিচার কবে নিয়োগ প্রক্রিয়া হবে সঠিকভাবে বলার জন্যে। তো সেই জন্যেই কিন্তু আমি প্রত্যেক দিন এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও সবসময় দিচ্ছি আপনাদের আপডেট রাখার জন্যে। যেটুকাই অল্প অল্প খবরই আসুক না কেন, আপনাদের জন্য ভিডিও করে আমি অনবরত সবসময় কিন্তু আমি ভিডিও করে দিচ্ছি। তো আপনারা সবসময় ভিডিও দেখছেন, আপডেট থাকছেন। আমি জানি অনেকেই অনেক কাজের সাথে জড়িত আছেন, আপনারা কোনোভাবেই খবর নিতে পান না, যেহেতু অনেকদিন থেকে কোনো খবর আসছেও না সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে, তো সেই জন্য খবর আপনারা নিতেও পারেন না। সেই জন্য আমি অনেক ঘাটাঘাটি করে সোর্স মারফত আমি খবরগুলো নিয়ে, মানে যারা এইগুলোর সাথে জড়িত আছে তাদের কাছ থেকে খবরগুলো নিয়ে যাচাই করে তারপরেই আপনাদের সামনে পরিবেশন করি খবরটা। তো আপনাদের বলছি এমএমদের সাথে বৈঠকটা বসেছে, আপনাদের এসডি তরফ থেকে কিন্তু বলে দিয়েছে যে অর্গাজার টিচার খুবই তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সফল হবে, আপনাদের দুর্গাপূজার আগেই ভালো একটা সুসংবাদ আসবে, সেটা কিন্তু একদম সোর্স মারফত জানতে পেরেছি। তো এর আগেও আপনাদের অনেক রকম খবর দিয়েছি যেগুলো অনেকটাই সত্যি হয়নি, তো এখন দেখা যাক কী হয়। আপনাদের কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালভাবে একটা বিজ্ঞপ্তি জারি হবে, আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগও কিন্তু খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনাদের যেটা অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি জোর গতিতে এগিয়ে চলছে, আমি কিন্তু তাই খবর নিয়ে দেখেছি। তো আপনাদের মধ্যে অনেকেই বলছে যে অর্গাজার টিচার কোনোরকমভাবেই নিয়োগ প্রক্রিয়া হবে না, তো তাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি একটা কথা, আমি যেটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে অর্গাজার টিচার কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে তারপরে কিন্তু সমস্ত রকম প্রক্রিয়াটা চালু হয়েছে। তো আপনাদের এই ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে লাগবে, যেহেতু অনেক দুর্নীতি হয়েছে সেই জন্য একটু দেরি হচ্ছে, সামনে যেহেতু ভোট আসছে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া হবে, যেহেতু অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে আপনারা অনেকেই অবগত আছেন, যেহেতু অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে, যেমন পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছে, তো এদেরকে খুঁটে খুঁটে বার করাটা সরকারের পক্ষে একটু দেরি হতে পারে। সেই জন্যে যেহেতু অনেক কেসের মধ্যে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো, এই কেসটা সম্পূর্ণ মিটে আপনাদের যেটা ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া আছে, আপনাদের যেটা অর্গাজার টিচারের নিয়োগ প্রক্রিয়া আছে সেটা খুবই তাড়াতাড়ি হবে, একটু দেরি হতে পারে কিন্তু সবুরে নেওয়া ফলে আপনারা একটু ওয়েট করতে লাগবে। যারা যারা ধৈর্য ধরে আছেন তো অবশ্যই আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমি জানি অনেকদিন থেকে অপেক্ষা করছে, আমিও একটা টেট পরীক্ষার্থী, আমি পাশ করে বসে রয়েছি কিন্তু আমার চাকরি হচ্ছে না, আমার ভিতরে মনের কী করার আছে সেটা আপনি বলতে পারেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি এখন ধৈর্য ধরা ছাড়া কোনো রকম উপায়ই নেই। তাই বলছি আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেন কিন্তু উপায় নেই, সরকার থেকে যদি অফিসিয়ালি খবর না জানায় আমি কীভাবে আপনাদের খবরটা দেব? এটা একদম জেনুইনভাবে আপনারা একদম মনোযোগ সহকারে ভাবুন, তাহলে বুঝতে পারবেন। আমি যেহেতু খবরটা পেয়েছি যে এমএমদের সাথে বৈঠক বসেছে, চার পাঁচটা সংগঠন মিলে বৈঠকটা বসেছে, সেই জায়গায় তো আলোচনা হয়েছে, টিচার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একদম কোর্টের হাতে, কোর্ট যখনই নির্দেশ দিবে তখনই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু হয়ে যাবে, ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া যেহেতু চালু হয়ে গেছে, আপনাদের কয়েকজনের লিস্ট প্রকাশিত হয়েও গেছে ডিপিএসসিতে, আপনারা যোগাযোগ করুন, আপনাদের সেখানকার এমএমদের সাথে যোগাযোগ করুন, আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট সেকশনে লিখুন, নেগেটিভ কমেন্ট করা বাদ দিয়ে যেটা কাজের কাজ সেটা করুন। তো আপনাদের বলছি আপনারা অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করেন, আমার পড়তে খুবই খারাপ লাগে, আর তাছাড়াও অনেকেই আবার সাপোর্ট করেন, অনেকে ভিডিও লাইক করেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা ব্যাপারটা বোঝেন, সেই জন্যেই ভিডিওটা লাইক করেন, সেই জন্যে ভিডিওটা অনেক দূর পর্যন্ত দেখে তারপরে বুঝতে পারেন, অনেকে আবার অবুঝ বুঝতেই চায় না, একদম ধৈর্য হারা হয়ে যায় সেই জন্য উল্টোপাল্টা কমেন্ট করে, তাদেরকে আর কিছু বলবো না। যেহেতু সরকার থেকে কোনো খবর আসছে না, যেহেতু খবর এসেছে যে একটা মিটিং বসেছে, আবার কাল পরশুর মধ্যে আরেকটা মিটিং বসবে, তো যেহেতু মিটিং বসে সেই জন্য
আলোচনা হয়, সরকারের তরফ থেকে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট না করে আমি আপনি কোনো কিছুই করতে পারবো না, যতই মিটিং হোক না কেন কিচ্ছু হবে না। তাই বলছি, যেহেতু দুর্নীতি হয়েছে এনসিটির তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত কিছু খুঁটিনাটি দেখা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হবে, আমি এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণটা ডিটেলস আমি জানিয়ে দেবো, সবার আগে জানিয়ে দেবো। যেহেতু বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তো এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। তো অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করে, সেই জন্য আমার অনেক খারাপ লাগে। সেই জন্য ভিডিওর প্রথমেই বলেছি, যারা যারা আপডেট জানতে চাও না তারা এই ভিডিওটা দেখো না। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আপডেটটা নিয়েছো, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। বেল আইকনটা প্রেস না করলে কোনোভাবেই নতুন নতুন আপডেট পাবে না। আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব, আর অবশ্যই প্রচুর পরিমাণে গ্রুপের মাঝখানে শেয়ার করে দেবে। যারা যারা নতুন নতুন আপডেটটা না জানতে চায় তাদের মাঝখানে শেয়ার না করে যারা যারা জানতে চায় তাদের মাঝখানে শেয়ার করবে, তাহলেই ভালো হবে। কে আবার এই ব্যাপারটা বুঝতে চায় না যে প্রত্যেক দিনই কেন আপডেটগুলো দেয়, প্রত্যেক দিনই কেন ভিডিও করি। আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করে, প্রত্যেককে সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব না। অনেকে আবার সাফার হয়ে যায়, কেন খবর দিচ্ছ না, খবর আসলো কি না আসলো, তাহলে কি অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না। সেই জন্যেই কিন্তু আমি প্রত্যেকদিনই তো আপনাদের আপডেটটা জানিয়ে দেবে, যাদের দরকার তারাই একমাত্র ভিডিওটা দেখবে, ভিডিওটা লাইক করবে। তো আজকের মতো আপডেট এখানেই ছিল, আবার একটা নতুন আপডেটের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।